কথা বলি নাই, ওটা বললাম আপনি প্রমাণ পাইছেন যে সিটি কর্পোরেশন এর জন্য দায়ী না। আপনাকে আমি প্ল্যানিং সেলের ওখানে পাঠিয়ে দিয়েছি, সে হেল্প করবে। তাহলে আমি ফোন দিলাম, ভাই এরকম একটা বিষয় আপনার মাঝে দিয়ে সে ওই লোককে 2 লাখ টাকাও দিছে, কিন্তু দোষটা কিন্তু সিটি কর্পোরেশনে করতেছে। পরে মহিলা খুশি হয়ে চলে গেছে যে আসলে সিটি কর্পোরেশন দায় না, পরে তার কাছে পাঠাইছি এবং আপনার প্ল্যান সামনে ঘুরে আসলে আপনি পাবেন। কিন্তু এই দায়টা অনেক ক্ষেত্রেই আছে স্যার, আমাদের সিটি কর্পোরেশন অনেক ক্ষেত্রে লাস্ট দুই মিটিং এ স্যার আপনি প্রথম মিটিং এ কতগুলি ভাই পড়ছে আর কতগুলি পাস স্যার? তিনটা মিটিং স্যার, টোটাল তিনটা মিটিং স্যার। প্রথম মিটিং এ 165টা স্যার। কতগুলি মধ্যে 165টা 106টা ফেল গেছে প্রথম মিটিং এ। দ্বিতীয় মিটিং এ স্যার 115টা দিছে, 111টা পাস হয়েছে। আর তৃতীয় মিটিং এ স্যার আমরা পাস করছি 91টা স্যার, 94টার মধ্যে 91টা পাস। তো মেজরিটি 4-3-7 আর হচ্ছে স্যার এখানে 6-11টা ফাইল টোটাল টোটাল 11টা ফাইল আপনি পাস করেন। জি স্যার পাস করেন। নাকি কিন্তু পাস হয়ে গেছে 142টা ফাইল পাস। তাদেরকে আশ্বস্ত করলে কি হতো যে মোটামুটি পাস হয়ে গেছে? এটা মেয়র সাহেব দেখে, যেহেতু সে নিজে প্রতিটা দেখে, আর আমি তো মানুষ একজন, আমি তো আমার তো একটা জীবন আমার তো না দেখে আমি সামনে পড়ে যে একটা না দেখে সামনে পড়ে, তো সেইটির মধ্যেই তো মানে গলত। যে কারণে প্রতিটা প্ল্যান আমি চেক করে দিই, এই কারণে আমি এটা আমি দুঃখিত যে প্ল্যান পাশ হয়ে গেছে তিন মিটিং এ আমাদের। সেগুলি আজকে আমি দেখি আজকে যাদের পয়সা যদি দিয়ে থাকেন কেউকে, এইটা খালি খালি আমি বারবার বলতেছি আপনাদের, আপনাদের ভরসা রাখতে হবে সিটি কর্পোরেশনের উপরে। সিটি কর্পোরেশন আপনাদের প্রতিষ্ঠান, বাইরের আর্কিটেক্ট ফার্ম কি বললো ডাজেন্ট ম্যাটার। এরা এইসব কথাবার্তা বলে সিটি কর্পোরেশনের দায় দিয়া তারা টাকা পয়সা লুটপাট করে নেয় আপনাদের কাছে, বিভিন্ন জায়গায় মিথ্যাচার বুঝেন। তাই এখানে আমি কি করতে পারি? আবারও আমি সতর্ক করলাম আপনাদের যারা নাগরিক আছেন, কারণ আপনাদের সুবিধার্থে এটা করা আমার, যাতে আপনাদের হ্যাসেল না হয়, আপনাদের টাকা বেশি খরচ না হয়। অন্য দিনের মধ্যে আমরা প্ল্যান দিই, এবার যেহেতু আমি কিছু ব্যস্ততার মধ্যে ছিলাম আমি সময় দিতে পারিনি, যে কারণে প্ল্যান বোর্ড মিটিং এ পাস হয়ে গেছে। এখন যেহেতু আমার কাছে আছে সেটা দেখা গেছে, যদি কেউ টাকা নেয় যে হয়ে যাইতেছে হয়ে যায়, কেউ কোনো কিছু হওয়ার ক্ষমতা নেই এখানে। এখানে আমি যেদিন চাপবো সেদিন এটা পাস হবে, কোনো কিছুতে কোনো কিছু হবে না এখানে। টোটাল 342 যে কারণে বলছিলাম যে প্রতিটা মিটিং এর পরে আপনারা লাইভ করিয়া বলে দিবেন যে এই কয়টা পাস হয়েছে, তাহলে তো ফাইল আটকে রেখে রান্নাবাজি করার কোন সুযোগ নেই। তারা জানিয়ে দেবে এবং লিস্ট লাগাই দেবেন এই কয়টা পাস হয়েছে আপনাদের বাইরে, যে এই এই এগুলি পাস হয়েছে, এই কয়টা এই কারণে পাস হয় না। এরপরে যদি আর করলো আপনাদের তো শুধু বললাম না যে এবার তো পুলিশের কাছে গিয়ে চালাম, এবারে কিন্তু সাইনবোর্ডে চোর লিখে সাইনবোর্ডে লাগাই দিব ছবি থেকে যার আসি স্যার আমরা করেন আমরা করি। হ্যাঁ না তাদের বাসা গিয়ে আসুন, আমি বাসা দিয়ে প্ল্যান লিখে আমি আগে এখন প্ল্যান দিয়ে দিয়ে তারা পাস করে দেবে, তারা কিভাবে পাস করে দেবে মাঠে নষ্ট করতেছে আমাদের মানুষকে বিভ্রান্ত করিয়া সিটি কর্পোরেশনের গঠন করিয়া ফাইজামি নাকি? এখানে আমাদের রাইতের দিন নেই, আমরা 1 কোটি দিতেছি জনগণের সেবা দেওয়ার জন্য, সেখানে মাঝখান দিয়ে আমি চিন্তা বলিয়া প্ল্যান 2 দিন দিয়ে পাশ হতে দেরি, সেটা ব্যক্তিগত আমি যেদিন ছাড়বো সেদিন পাশ হবে। সুতরাং ইজিএনসি বল বিষয় এখানে কেউ তো পয়সা দিলে তার এখন যে এলইউসিও মালিক কোন ফান্ডের কাছে কোনো ফান্ড দিতে হবে না, এবং আমি এই করতেছি যে নিজের আর্কিটেক্ট লিখে জনগণের ওই 3 গুণ টাকা নেয়, 4 গুণ টাকা নেয়,
আপনারা জানেন না যে আমরা যদি 1 টাকা আমাদের সরকারি ইসেন যে একটা প্ল্যান পাস হওয়ার জন্য আমাদের যদি 100 টাকা দেয় তারা নেয় 300 টাকা 1 কোটি টাকা আমরা বছরে রাজস্ব ইনকাম করলে পরে তারা পাইতেছে 3 কোটি টাকা নিয়ে যাচ্ছে তারপরে তাদের হয় না এই যে আসতে বলো বন্ধু ভাই হ্যাঁ বন্ধু করে দাও।